হ্যালো ভিউয়ার্স সকলকে জানাই অন্নপূর্ণার ভাণ্ডারে স্বাগত আশা করি সকলেই সুস্থ আছেন আর ভালো আছেন আর আজকে অন্নপূর্ণার ভাণ্ডারে মা আপনাদের জন্য বানিয়ে দেখাবে মাছের মাথা দিয়ে মুসুর ডালের একটা দুর্দান্ত রেসিপি তো দেখে নিন কী করে মা রেসিপিটা বানাচ্ছে তো রেসিপিটা বানানোর জন্য মা নিয়ে নিয়েছে এখানে মুসুরির ডাল আর মুসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে আছে কিছু সবজি গাজর আছে বিনস আছে টমেটো কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি আছে এবার মুসুর ডালটাকে মা এবার সেদ্ধ করে নেবে তার জন্য নিয়ে নিয়েছে প্রেশার কুকার আর প্রেশার কুকারের মধ্যে মা এবার দিয়ে দিচ্ছে মুসুর ডাল আর এর মধ্যে দেওয়া হচ্ছে কড়াইশুঁটি বা মটর এবার প্রেশার কুকারের ঢাকাটা আটকে দুটো সিটি মা দিয়ে নেবে তো দেখতেই পাচ্ছেন মা ডালটা সেদ্ধ করে নিয়েছে আর সঙ্গে কড়াইশুঁটিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্যাস ওভেন এবার বসিয়ে দিয়েছে কড়াই আর তার মধ্যে দেওয়া হচ্ছে সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল এবার মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেওয়া হচ্ছে তো মা এখানে কাতলা মাছের মাথাটাই নিয়েছে বন্ধুরা আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন তো এপিট ওপিট ভালো করে উল্টে কিন্তু মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে কড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে হাই ফ্লেমে কিন্তু মাথাটা ভেজে নেওয়া হচ্ছে মাথা ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া হচ্ছে কড়াই থেকে এবার বাকি অংশগুলোও মা ভেজে নিচ্ছে তো এগুলোও ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নেওয়া হচ্ছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গাজর আর বিনস লম্বা করে মা কেটে রেখেছিল আর গাজর আর বিনসটাকে কিন্তু একটু ভাপিয়ে নিয়েছে তারপরে দিয়েছে দেওয়া হচ্ছে আন্দাজ মতো হলুদ গুঁড়ো নুন নুন আর হলুদ দিয়ে ভালো করে গাজর আর বিনসটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমেই মা ভেজে নিচ্ছে দেয়া হচ্ছে জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথেই কিন্তু ভেজে নেওয়া হচ্ছে সবজির সাথে গাজর বিনসগুলোকে তুলে নিয়ে সেদ্ধ ডালের মধ্যে মা দিয়ে দিচ্ছে তো বিনস গাজরগুলো তুলে সেদ্ধ ডালে দিয়ে দিয়েছে মা আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো লঙ্কার তেজপাতাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে প্রায় দশ সেকেন্ড মতো এরকমভাবে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দেওয়া হচ্ছে রসুন কুচি এক টেবিল চামচ রসুন কুচি দেওয়া হচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দেওয়া হলো রসুন পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে ভাজতে হবে কিন্তু বন্ধুরা দেয়া হচ্ছে গোটা জিরে গোটা জিরেকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে প্রথমে গোটা জিরেটা মা দিতে ভুলে গেছিল তাই জন্য পরে গোটা জিরেটা দিয়ে দিল তো গোটা জিরেটাও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে একসাথে এবার দেওয়া হচ্ছে একটা বড়ো সাইজের টমেটো টমেটোগুলোকে ভালো করে কাট করে তারপরে দেয়া হয়েছে আন্দাজ মতো নুন দেয়া হলো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য হলুদগুলো দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে ভালো করে সমস্ত উপকরণ ভেজে নেওয়া হচ্ছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু ভাজতে হবে বন্ধুরা এবার পুরো সবজি সমেত ডালটা ঢেলে দেওয়া হলো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে সমস্ত মশলা পরিমাণ মতো জল ঢেলে দেওয়া হচ্ছে কারণ ডালটা বেশি ঘন হলেও ভালো লাগবে না আর খুব বেশি পাতলা হলেও কিন্তু ভালো লাগবে না পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়েছে এবার মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হচ্ছে কারণ সেদ্ধ হবে বেশ কিছুক্ষণ ধরে তো মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হলো ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো দেখুন এবার ফুটে উঠেছে কিন্তু ডালটা ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ফোটালে কিন্তু আজকে রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের মাথা দিয়ে মুসুর ডালের রেসিপি তো ডালটা কিন্তু রেডি হয়ে গেছে এবার সার্ভ করে দেবে মা তো সার্ভিং বললে সার্ভ করে দিয়েছে আর শীতকালে কিন্তু গরম গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে আশা করি আর যদি মায়ের হাতের এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পাশে আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে